যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেটের জন্য পাশের বেল আইকনটিতে প্রেস করুন মানুষ মাত্রই নিজের স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী প্রত্যেক মানুষই তার নিজের মতো করে বিশেষ আবার আমাদের সকলের মাঝে কিছু সাধারণ বিষয় আছে দারুণ মের যেমন কম বেশি সকলেই আমরা খেতে ভালোবাসি কিংবা সুন্দর পোশাক করতে ভালোবাসি সকলে জীবনে ভালোবাসা শান্তি চাই ইত্যাদি জ্যোতিষশাস্ত্র মতে সকল মানুষের মাঝে আছে আরও অনেক বেশি মিল জ্যোতিষীরা বলেন রাশি অনুযায়ী প্রত্যেক মানুষেরই কিছু আচার আচরণে চমৎকার মিল থাকে পছন্দ অপছন্দের বেলাতেও একই রাশি মানুষের পরস্পরের সাথে মিলে যায় অনেক কিছুই চলুন জ্যোতিষশাস্ত্র মতে জেনে নেই কোন রাশির জাতিকারা কেন প্রেমিকের সাথে ব্রেকআপ করেন না সকল নারী একই কারণে ব্রেকআপ করেন না জ্যোতিষীরা বলেন রাশি থেকে রাশিতে বদলে যায় নারীদের সম্পর্ক ভাঙ্গার কারণও মিলিয়ে দেখুন তো আপনার প্রেমিকার রাশি কোনটি মেষ রাশি অধৈর্য মেষ রাশির সব কিছুতেই তাড়াহুড়ো মেষ রাশির প্রেমের সম্পর্ক চালিয়ে নিতে বেশ সমস্যায় ভোগেন নিজের এই স্বভাবের কারণেই সম্পর্কে ঝগড়াঝাটি মান অভিমান বা সমস্যা দেখা দিলে সেটা সমাধানের বদলে মেষ বরং ব্রেকআপ করাটাই সহজ মনে করেন বৃষ রাশি সম্পর্কে বিশ্বস্ত ও রোম্যান্টিক বৃষ মনে মনে কিন্তু ভীষণ সেন্সিটিভ মনে একবার কষ্ট পেলে বৃষ সেটা ভুলতে পারেন না অনেক পুরনো কোনো ভুলের জন্য ব্রেকআপ করার ঘটনা বৃষের বেশি ঘটান তাই বৃষ প্রেমিকার মনে কষ্ট দেওয়া হতে পারে বিপজ্জনক মিথুন রাশি মিথুন নারীদের আছে সব কিছুর ক্ষেত্রেই নিজেদের আলাদা একটি স্টাইল ও মতবাদ সঙ্গী যদি মিথুন নারীর এই স্বতন্ত্র ব্যাপারগুলো বুঝতে ব্যর্থ হন তখন ব্রেকআপ অনিবার্য কর্কট রাশি অতিরিক্ত আবেগী কর্কট এই অতিরিক্ত আবেগের বসে ব্রেকআপ করে থাকেন তাই সবচাইতে নিরাপদ হচ্ছে কর্কটের সব ব্যাপার কথা বলতে না যাওয়া যদি কর্কট এর মোট বুঝতে না পেরে থাকেন চুপ থাকেন আকবারিয়ে বাড়িয়ে নাক গলাতে গেলেই হবে বিপদ যে প্রেমিক মন বোঝে না তার সাথে থাকতে রাজি নন কর্কট সিংহ রাশি সিংহ রাশির জাতিকারা সমালোচনা একেবারেই শুনতে পারেন না বরং শুনতে পছন্দ করেন প্রশংসা সঙ্গী যদি সিংহনারীর প্রশংসা করতে না পারেন বা ইগোতে আঘাত দিয়ে বসেন বুঝে নেবেন ঝড় সন্নিকটে কন্যা রাশি সব কিছুতে জটিল করে ভাবা কন্যা রাশি সঙ্গীর জীবনে খবরদারি করতে ভালোবাসেন যদি সঙ্গীর কোনো কাজে তার মতামত গৃহীত না হয় কন্যা তখন নিজেকে অনাকাঙ্ক্ষিত মনে করেন এটাই মনে করেন যে সঙ্গী তাকে মূল্য দিচ্ছেন না ফলে সম্পর্ক ভেঙে ফেলার চেষ্টা করেন তুলা রাশি তুলা জাতিকারা বিরক্ত বোধ করেন যদি সমস্যা নিয়ে সঙ্গী কথা বলার বদলে এড়িয়ে যান অন্যদিকে তুলা নারীদের প্রত্যাশা অনেক বেশি থাকে সঙ্গীর কাছ থেকে যা বাস্তবে পূরণ করা বেশ কঠিন আশাহত বা বিরক্ত হলেই তুলা ব্রেক করেন আর হ্যাঁ তারাও সিংহের মতো প্রশংসা শুনতে ভালোবাসেন বৃষিক রাশি সম্পর্কের ক্ষেত্রে ভরসাযোগ্য বৃষিক প্রমাণিক হতে পারেন খুব নিষ্ঠুর হিসেবেও যদি সঙ্গী আস্থা বা গোপনীয়তা ভঙ্গ করেন সামান্য একটু বৃশ্বিক সম্পর্ক ভাঙতে দ্বিধা করেন না ধনুরাশি সঙ্গীর কাছ থেকে ধনু নারীদের প্রত্যাশা থাকে মারাত্মক বেশি কেবল তাই নয় ধনু নারীরা এটাও আশা করে থাকেন যে সঙ্গী বলার আগেই তার মন বুঝে নেবে ও মানিয়ে চলবে এসব ক্ষেত্রে হতাশ হলে ব্রেকআপ করেন ধনু মকর রাশি মকর নারীরা মকর পুরুষদের চাইতেও বেশি বাস্তববাদী হয়ে থাকেন সঙ্গী যদি বাস্তববাদী না হন যদি মকর নারীকে পর্যাপ্ত গুরুত্ব না দেন তাহলে ব্রেকআপ অনিবার্য কুম্ভ রাশি কুম্ভ নারীরা আকর্ষিত বোধ করেন সকলের মাঝে অসাধারণ পুরুষদের প্রতি যদি কুম্ভ নারীর চোখে প্রেমিককে সাধারণ ও এলেবেলে মনে হয় তারা চট করে ব্রেকআপ করে ফেলেন সাধারণের প্রতি কুম্ভের আগ্রহ খুব সামান্য মীন রাশি মিন ব্রেকআপ করেন তার বিভ্রান্ত ও কল্পনা বিলাসী স্বভাবের কারণে একটি সম্পর্কে মিন জড়িয়ে যেতে পারেন অন্য সম্পর্কেও মিনের প্রায়ই মনে হয় বর্তমানের চাইতে ভালো তিনি পেতে পারেন সম্পর্কে একটু ত্রুটি খুঁজে পেলে ব্রেকআপ করতে দ্বিধা করেন না মিন ধন্যবাদ